আয়াত নাম্বার 29-30 দুটো আয়াতে 29-30 নম্বর আয়াত আয়াত নাম্বার 29-30 হাতের ঘুমাইয়া গাল গালতি বেদে কত মোড়া এত ইউনিভার্সিটি ধর গালতি তোর গাল তুই টিপ মসজিদ তো নাম মাত দিতাম তোর অন মাত তো দিতারি না বাইতুল্লাহ তো লিল্লাহে তাকবীর কা লিল্লাহু আকবার তোর ফোনে দুইটা নি ওরে আল্লাহ গড়ি এনে গুরো চলবনি রে গুরক এতে কলজার টুকরা হয়ে গেছে গো গুরক এইটা হলো অ্যাকশন নামাজ আমরা আর একটু পরে পড়ি নাকি ঘুমাইয়ে তোর না চলবনি চলবো ওয়া হবে গানি স্টার্ট দিছি আগে যদি কইছি দিগো নো ওয়াজ নো এ আসল ওয়াজ হয় না আসি কাইলে ইয়েন না কা হ্যাঁ তা আসি সিটিং এর আর আটকে দেখছি বাবু মাজা ফি কাতিলিন নাফসে আত্মহত্যা অধ্যায়ে বুখারী সহিহ আল বুখারীতে আছে 133 100 তারপরে নম্বরটা জাফরা উঠছে তবে গুগল সার্চ দিলে পাই যাবে কাতিলিন নাফসে হাদাসানা মুসাদাদ ইবনে মুসারাদ ইবনে মুসার বালি ইবনে মুরার বালি ইবনে আরামদালি ইবনে সারামদালি ইবনে গারামদালি ইবনে মাসিক ইবনে মাসতুর আল আসাদি আবুল হাসান আল বসরি কল হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাইন কল হাদাসানা খালিদ আন আবি কিলাবাতা আন সাবিত আল দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 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 কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালাফা বি মিল্লাতে গায়রুল ইসলাম যে ইসলাম ছাড়া অন্য কিছুর নাম নিয়ে কাযিবান মুতামাদান ইচ্ছা করে গায়রুল্লাহর নামে শপথ করে শপথ করে পাহুয়া কামা কালা সে যেটা শপথ করছে সে দলের ভিতরে হাঁদাই গেছে শপথ করলে একমাত্র কার নামে আল্লাহর নামে তারপরে ওমান কাতালা নাফসাও বিহাদিদাতিন আজ যে ব্যক্তি কোন লোহা দিয়ে লোহার অস্ত্র দিয়ে ছুরি দিয়ে নিজের গলা নিজে ডেকার মারে রে ওর জিবা বিয়ে বিনারে জাহান্নামা হাসর জাহান্নামে তারে শাস্তি দিব এ যে পিস্তল ঠেকাই মূল্য কবর দেশে 40,000 বছরে ভাবে পিস্তলের গুলি ফেরেশতারা করবো ঠাস ঠাস কায় ঠাস খায় কায় ঠাস কায় এইভাবে জাহান্নামেও দিব যারা গলা হাসি দি মরে নবীজি কয়েছে যেভাবে মরব এইভাবে খালি গলা হাসি দিবার কষ্ট এইভাবে খালি বেলগাছর তাম গাছ ডুলতে আছে ফাঁসি দি একবার নামাইব আবার রো দিব আবার ঘুরব এইভাবে এইভাবে তারে দিব বিষ খাই যদি মরস ও যুবক যুবতী ভাই বোনেরা তো গো ফায় হাত রাখি বলি আয় তোদের বন্ধু ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাই বোনেরা রিজিকের ব্যাপারে ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করি চাল্লার উপরে ছাড়ি দি নিজে এনজয় কর এনজয় কর এনজয় কর আল্লাহ তো করে সাহায্য করিব আল্লাহ তিন ব্যক্তিরে সাহায্য করে আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় আর না কেউ লাজিউরিদুল আফাফ ওই যুবক যুবতী বিয়া করছে চরিত্রটা ঠিক এক বেলায় আল্লাহ কয় তারে সাহায্য কর হয় আল্লাহর দায়িত্ব হয়ে যায় তোরা বিয়া কর আল্লাহ তোদের পক্ষে আছে নবীজি বলতে আছে আল্লাহু আকবার তোরা কারো কথা অনিচ্ছা এ পৃথিবী বিমানবন্দর আর আয় তিন আয়সত 66 বছর হলে 30 বছর শেষ আর আসত ক বছর 40 বছর হওয়া তোর তোর ডায়াবেটিস কিতা খাবি আর তুই কেন টেনশন করস টেনশন করিস ইচ্ছা আল্লাহ বলছে লা তাহজান কে কইছে টেনশনের বল বানায় লাতি মার কথা কয় লাতি মার জোরে কয় না লাতি মার কি বলো টেনশন বলো কি বলো মার লাতি টেনশন বলো মার লাতি মার লাতি আর জোরে ইউনিভার্সিটির 50 লক্ষ আমার ভাই বোন লেকচার শুনতেছ আমি তোমাদের কলিজা ঠান্ডার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথডগুলো দিচ্ছি তাহলে আত্মহত্যা করিও তো তুই বাঁচলে না বাঁচিনি না যদি মরি বাঁচতি তো কইতাম থাকো মরি যাবে যদি এটা জায়েজ হইতো এই চেয়ারম্যান সাহেব ভাই বাদ দিকে আর না তিন জামাই হাত দিকে নানা হরের দিকে চাও এদিকে যদি আত্মহত্যা করা জায়েজ হইতো আজকে জুমার পরে দেখতে দে 30 লাখ অন্তত বুড়া বুড়ি মরি যেত কই অনেকে বহুত কষ্ট আছে ঋণে জর্জরিত ধৈর্য ধরো ঋণ শোধ করবো কে আল্লাহ তুমি নিয়ত রাখো 1,000 কোটি টাকা ঋণ অসুবিধা নাই বেটা দু বাইর মতো করি দু তুই নিয়ত কর বলে দিও ঠিক নেই এভাবে হয়াতে যদি কাবার না হয় ফিরে দিলে আল্লাহ ফেলে আল্লাহ হয়াত দাও নাই কীর্তন আর ঋণ যারা দিছে সিটিং এর করলে দোয়া কর এটা কারো কারো কইছ টেলিভিশনে তো যার গই বহুত একাদুল হেগা মুকুদুল কুদ্দুস কিতাবের ওয়াজা সিডি তো তোমরা না কই রে বুঝতি ইনি কই না নত তোরা নষ্ট হয়ে যাবি অন আত্মহত্যা কারিলে যে দোয়া করছি কিনলে আবেগে করছি দোয়া করা জায়েজ আছে তবে তার জানাজা দেওয়া হাঁটুর মধ্যে লইয়া নিচু করে এহানাত করে দি ইসলামে বিধান রাখছি গিলে নত আবার বেয়াকে আত্মহত্যা করিয়ে লেবো না হুজুবিল্লাহ এই জন্য ইসলাম বিধানগুলো এইভাবে রাখছে তো এখন কোন কথাটা কইছিলাম একটু আগে
ঋণের কথা কিয়ের কথা তোর ঘুমাইয়ে নি রে রে এদিকে সা মাথা এনে দে এনে দে এখন 1000 কোটি টাকা তোর ঋণ সরকারি ব্যাংক ট্যাং হাবি যাবি এডি কোন ডর আচ্ছা এডি দোয়া করবি তাগল্লাই জারগত ঋণ কইছ সহায় দে দিয়ে সরকারের লাই দোয়া করবি আল্লাহ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আনে রহমতি ভাবে বাস্তবায়ন করেন আমিন হনসা অস্তামিন কবিল আই সিটিং এ তো 2000 কোটি টাকা খাই সরকারের দেশি শেষ করি অস্ট্রেলিয়া টি আড়াছি কানাডা সুইজারল্যান্ড সুইস ব্যাংক টি আতিছি অনবুল করি লিছি টি আইডি আটতে মারি না আল্লাহ আই তওবা করছি জিবির আর এডি কইতাল ন আই সিস্টেম করি টি আড়া ফেরো তারি বাজ্য দিন ওয়ান্তেরি আল্লাহ সরকারের লাগ দোয়া কইলাম 18 কোটি মানুষের কল্যাণ কামনা কইলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকো ছেলে মেলে গুলোর আমরা সুখে রাইয়েন বৌদ্ধর ঘরে সুখে রাইয়েন আই সিটিং নাবুজি মালগামাল আছি প্রকল্পটা বাপ মারি গেই লিছি ও নাই টি আইডা ফেরো দিও আই আমার কাছে ওয়াদা দিলাম আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিত আরে আরে রে এবার মন আরো একটা কথা কই রে কেমন তো চলি এর আসল কথাটি কই এলাই এবার এই যে আটা কই এতে এতের খুন করি এলেছে তারপরে এতের এটা মাফ হইতো না এটাও মাফ হইব এটা কারো করে কইছে কইতেন নি যখন নিহত ব্যক্তিরে দর্জি গুণের হাসি দিয়ে এলেছে বাজি দিয়ে করি এলেছে ক্রস ফায়ারে দিয়ে এলেছে দর্জি সেন্ডারে এ কোদার কাটারা যায় করি এলেছে করি এলেছে এবার জি সেন্ডারে যে জান্নাত লই যাব তোকে চন্দ্রগুঞ্জের এবার কইব তুমি এখন এগুলার মাফ করে দাও কনা মাফ করতে মারবো বিধব হয়ে গেছে আরে কুমিল্লা সরটা তিনি খাদা আলাইছে টিকা সর মাছে আরে দাউদ গান্ধী আমি মাফ করতেন তখন জি সেন্ডারে আড়াই আড়াই আল্লাহ লই যাবে গো জান্নাতের বিশাল উত্তরা 10 নম্বর সেক্টরের বড় বড় বাড়িতে কথা বুঝতি লই যায় এবার জি সেন্ডার হাসি দিছে যে কোনো অন্যায়ভাবে গামা ডামা যা খুনে নিহত হয়েছে এগুলো আবার কইব আল্লাহ ইডি কাল্লাইও বানাইছে কই দিত ওই ব্যক্তির লাই যে ব্যক্তি অপর বাইরে ক্ষমা করে দে ও আল্লাহ তাইলে আয় ক্ষমা করে দিছে আরে বিল্ডিংটা দিয়ে এলাম সুবহানাল্লাহ কইলি না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আল্লাহর রহমতের অধ্যায় যায় এই কিতাবে বর্ণনাটা করছে আমার আবু মহসিন খান ওনাকেও আল্লাহ ক্ষমা করতে পারে আশা রাখিস আমি ফ্যামিলিকে উদাত্ত আহ্বান করবো আপনারা দোয়া করতে থান আর এই মাসলা কই দিছি এবার সাইজ মানুষ মারা শুরু করিচ্ছে খবরদার এবার সাইজ ঋণ করা শুরু করিচ্ছে মেডিসিন দিছি বালার লাই বিছানা মতনের তাবিজ তুই যদি বিছানা আগিয়ে দেস তো কেন কি হইব ওর কথা কয় না সিটিং আতুড়া আল্লাহর করে আতুড়া কবলে যারা ঋণ করছি ব্যক্তি ঋণ রাষ্ট্রের ঋণ আজ্ঞা থেকে নিয়ত করছি ঋণ ইডি হুজিউম আত্মামা আর তা করলে কি করবি দোয়া করবি কি করবি রাষ্ট্রের ঋণ খাইলে এটা তো রাষ্ট্রের 18 কোটি মানুষ মালিক হিন্দু এটার টিয়াডা হয় কথা বুঝতি এইভাবে আল্লাহর লগে একটা ফাইল করিয়ে লেবে তোর মামলা হিয়ারিং করব কে আল্লাহ এবারে মামলা একটাই কোর্ট সুপ্রিম কোর্ট সালাইবকে তা আল্লাহ যদি আর মামলা হিয়ারিং করে বয় কি এর বেটা আল্লাহর লগে লাইন হোক খাতির করি এলা যে জান না সাত ইয়ারস আর কত হলো যে জান না আর মত কো এনে দে যে জান না তবু আল্লাহর দরবারে সাড়ি ইচ্ছা আত্মহত্যা করবি নি করবি নি রে আম্মাজিরা প্রিয় ভাই বোনেরা কোন অবস্থা করি না ঋণের জ্বালা আমরা আত্মহত্যা করেন কটে ঋণ গেছেন আপনি কিস্তি দিতে পারে না 270 টাকা ব্রাক ব্যাংকের ওরা আত্মহত্যা করিয়ে এলা গণদর্শনের শিকার হয়েছে কি তো হয়েছে সুবিধা হয়েছে আপনি কেন আত্মহত্যা করবেন আনে মামলা করেন চেয়ারম্যান সাহেব মামলা করে দিব সাংবাদিক সম্মেলন করেন কোন ইজ্জত আর রাখতেন ইজ্জত কি এর নষ্ট হয়েছে কাপড়ের তলে বেয়ে গেলেন ডাবেডা কথা কো আমার কত হইলো তারপরেও আত্মহত্যা করা যাবে না এ শরমটা হইলো আম্মাজিদের মানে গণদর্শনের শিকার হইলে জীবন আর রাখতাম না ইস কেন 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 আর মত কো কেন 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 বল কেন কেন জীবনের একটা এলিমেন্ট মোমেন্ট পর্যন্ত আমরা আল্লাহর রহমতের আশা করব জি আর বেটা আই জাহান্নামে যাইলো আই ডরাইতাম না সেখানে আর আল্লাহ আসেনি সেখানে যাইলো আমি হতাশ হব না তারপরে আমার আল্লাহ জ্বালাই ফোড়াই হইলো হয়তো আমার আল্লাহ আমার ব্যবস্থা করতে পারে আতুরা আত্মহত্যা প্রবণতা কমবো নি তোকে ব্রেন তু টেনশন করবি নি রে করবি নি লিল্লাহ তাকবীর আত্মহত্যার বহুত হাদিস আছিল কইতে এলাম না 30টা কারণ মানসিক চাপ সেক খাওয়া নেশা করা অভিমান করা এই মানসিক চাপ এক মাস আগে করছে একজন তিতের গান্দি তিতের গান্দি মরমরনে আচ্ছা গো গমর হাক করিছে এত আর করব নি সিটিং আ তো সাইরেন বিয়ে এত করালা এ সেকাই করছে না অভিমান করছে হিসে দিহি তার সুতরা বুঝি সেকা
আই 810 10 কোটি সেগেরে বাক্সার ভিতরে ঢুকাই দেখলি রে শেখ খাবি নি না কি তা করবি আলাদা বাক্সা ট্রাইস কি রাখবি এক করে মাইয়ারা তোর দল দল শেখ দেখবি অসুবিধে কি দেখ ঠাসাই দেখ কথা কর ঠাসাই দাও বিলাসিতার চিন্তা ওই যে আগে বিজনেস বালা আছিল অনার ব্যবসা মার সামাজিক প্রতিযোগিতা হেরে যাওয়া যন্ত্রণা পাওয়া অসহায় মনে করা জীবনকে তুচ্ছ মনে করা মানসিক বিকারগ্রস্ত আন্ডান হওয়া নিরুপায় হওয়া ঋণে জর্জরিত হওয়া চরম উত্থান ফতন আগে চেয়ারম্যান আছিলাম কত মানুষ দরবার কারবার করছি আমার বাড়ি এলাহির কারখানা আজ দিন গুনে আমার মানুষের সমালোচনা করে আহারে জীবন কোন অবস্থা এটা করবে না সব আল্লাহর উপর ছাড়ি দেন ঠিক কি না এই যে আমরা গাড়িতে শুনি গা আবার আড়ি জেলে অসুবিধা কিতে আর কোনো শরম নাই কি নাই শরম নাই আজের মাহফিলটা ছিল সন্দীপ এক বছর আগে টাকাটা দিয়ে দিছে আমাদেরকে আমেরিকা থেকে হে টাকা আমরা ফেরত দিয়ে দিছি ওরে আবার ফেসবুকে অ্যাড দিছি আর কিতা করছে মাহমুদ জিয়া লই গেছে গো আমার রাজ্যে আরেকজন দুবাই ফাটিয়ে আরেকজন লই গেছে আজ রাজ্য ওয়াজ আছে যদি দোয়া করস আল্লাহ যদি বরকত দেয় শক্তি দেয় আমিন গো আমিন আজ যদি কইতাম আহারে টিটটি কেন গো ফেরত দিতাম ইগো কেন গো দিতাম প্রোগ্রাম বাতিল সাথে সাথে টাকা আমরা দিয়ে দিই হেতে টি আই নন কিললে এন তো ওয়াজ করে মাল লই দে মাইট নসিব হয় তো থাকি দুয়ারে ঠিক দিবে আঙ্গরে আগামী বছর কালে ডিজে কে দি যান বড় করি এরহন কত নম্বর আইছি ফোন রস সরম উত্তেন ফতন 16 ইচ্ছা পরায়ণ হওয়া 17 এক গেমি হওয়া যাবে না এক গেমি হওয়া যাবে না আল্লাহর কাছে ছেড়ে দেন তারপর অসামাজিক আপনি একটু মিলিমিশি চলবেন সমাজের লগে না আপনি আত্মহত্যা করিয়ে নেবেন মনেরে প্রেস করবেন আয় আড্ডা দি আয় কথা কন ছাড়া থাকতে রি না আহা রে তুই শুধু আরে এক রোমের ভিতরে ভরি দেখবি কথা না করতে লাই আনে মরি গে দেখবি আফসারি নাই এতে আয় গাছ মাছ কুত্তা ধরে কথা কই গরুর লগে কথা ফিরে আসতি বালা গিরে কুত্তা মাথার কেছে লাগে কুত্তা হাত দিকে সব আফসারি বানিয়ে হোক কিবা দেখবি কুত্তারে কুত্তা কইছে রে এতে খাড়াবি রে কুত্তা এতে খাড়া এতে বোঝাই নিচ্ছ কিতা কইব আরে ওরে কথা কয় না এভাবে কত এনজয় করবি ব্যাডমিন্টন খেলবি তারপরে কত ক্রিকেট খেলবি আনন্দ করবি দুগা গাছের সারা লাগাবি তুই তো ফ্রি ফায়ার খেলোস আল্লাহর গজব তো রূপ দিয়ে উড়ে গেছে সাইগা মাত্র বোন অবমুক্ত করবি এক কেজি মাছ ছাড়বি আয়তে বিয়ে করে দেশের লস করাইয়ের এক কেজি মাছে এক টন মাছ হয়ে যাবে ওই রিজিকি জ্ঞান দিই সামনে আমি মহাসমারোহে মাত্র বোন অবমুক্ত করবো ইনশাআল্লাহ আমার ক্যামেরাগুলো থাকবে ওদের জন্য আমি সম্মানের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করাবো আমিন গো হাজার হাজার মেট্রিক টন মাস সামনে আমি উৎপাদন করিবার ব্যবস্থা করি কারণ আরে ইউনিভার্সিটি ভাই বোন জীবন আই বিয়ে করাইয়ের সরকারে যদি আরো ধরে তুমি দিদি বিয়ে করে লন খাওয়াম কি আয় সরকারের ফিডার লগে কইম আয় যত লাখ বিয়ে করাইছি আয় আপনারে 71,000 বর্গ কিলোমিটার থেকে এত হাজার মেট্রিক টন খাদ্য আমি উৎপন্ন করে দিছি আবার আরে মাইলে মারেন কিচ্ছু করার নাই আর প্রত্যেকে ফেফে গাছ লাগা ফল উৎপাদন করে এটি আমি হিসেব দিম সরকারের কাছে এই দেখেন আমার যুবক যুবতীরা এত লক্ষ ফেফে লাগাইছে এত হাজার জাতীয় গ্রিডে খাদ্য প্লাস করছে অতএব আয় বিয়ে করে অন্যায় করি নো আয় মাফ চাই ন আর ইজ্জত ব্যস্ত ন গাছ লাগা লাগাবি নি কি গাছ ফল গাছ ল্যান্ডা করি লাগা সন্ত্রাসী গাছ তুই ডাকাই বাইর মতো করি গো তুই ডাকাই আজ যা যাই লাগাবি নি ওগ মরিচ গাছ লাগাইলে এক বছর মরিচ খেতে দিবি এক যেখানে সূর্যের আলো পড়ে সেখান থেকে যাতে বাংলার জমিনে রিজিক উৎপন্ন হয় এই পরিকল্পনা মহা পরিকল্পনা নিয়ে আমি মাঠে নামবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হায়াত দেয় যেখানে এক লিটার তেল দিয়ে যদি একটা হুন্ডা 60 কিলোমিটার যাইতে পারে এক লিটার পানি দিয়ে বাংলার 18 কোটি মানুষকে আমি 60 কিলোমিটার সামনে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি মহা পরিকল্পনা করেছি আমি সাগরেও মাছ মৎস্যবন অবমুক্ত করবো সাগরমুখী মাছ আমি ফোন আর অর্ডার দিছি আল্লাহ যাতে আমাকে এই বিপ্লবে সফল করে আমিন কো এক মুট আধা কেজি এক পা মাছ হালাবি নি আতুডা জি আতুডা সিটি লিল্লাহ তাকবীর প্রত্যেকে প্রতিদিন কিছু কিছু গাছ লাগাবি নি সূর্য যেখানে রিজিক সেখানে সূর্য সেটা আমাদের সোলা এক মহাবিজ্ঞানী বলছে ইজা শামসু কুবিরা ওরো সূর্য যেদিন আটকাইও এহে দিনে কে আমক অতএব সূর্য যতদিন আছে আমাদের রিজিকও আছে কিন্তু উৎপাদন করতে হইব তোরে তুই খালি সরকারের বদনামি করস সরকারের চাকরি দেয় না সরকার কত আনন্দ চাকরি তুই নিজে ফার্ম দে নিজে কিছু কাজ কর নিজের রিজিকটা নিজে উৎপাদন কর আল্লাহ হয়ে কহ লিল্লাহ তাকবীর
বেশি না এক ফা করি মাছ আলাইছি আই তো গো চন্দ্রগুঞ্জু তো মাছ ধরছি নি আই কি খাইছি তাইকে চন্দ্রগুঞ্জু আই মাছ দুইবারাই হালাইলাম দা গাই ওর কথা কয় না মাছ খা কে তোরা না হালাই সত্যি এই 1500 বছরের শহীদদের রক্তের কিনা বাংলাদেশ মুক্ত করব রিজিক বেড়া বাংলাদেশে বাংলাদেশের রিজিকের খনি বেড়া তুই চাকরি হিসে আনো চাকরি হ্যাঁ চাকরি হলো ভিক্ষা তুই এক কালা সুরপে বেড়া ভিক্ষা হলে ভিক্ষা হলে ফোরে চাকরি হলে পাইবে তোকে হইল চাকরি আরো চালাইছে না হুই হুই রইতো না যাই যেত না হ্যাঁ বিলে বিলে অবমুক্ত জাতীয় গ্রিড এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার সকল মানুষে খাইব পাখিয়ে খাবে এ বাংলার আকাশে আমি আবার সাইপ্রাসের পাখি উড়াইতে চাই আর আমার বন্য পাখিগুলো যারা ধরব সোজা অ্যারেস্ট করি চন্দ্রগুঞ্জ ফাঁড়ি থানাতে তারে দিয়ে আইবি এটা রাষ্ট্রদ্রোহী কাজ ঠিক নেই বক শালিক পিউক কাহা যত বাকি আছে চেয়ারম্যান সাহেবের ফোন দিবি এতের ধরিলে যাবে কই ওই আচ্ছা হড়াইয়ের আর বাকি 15 কারণ পরে বলিউম আর মৃত্যুর যে 6টা সিগন্যাল এটা পরে বলি দিউম কথা শেষ আর একদিন দরকার সময় দিউম আমা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজান 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 সংকেত আজান দাও